শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসব, আর শীতকালে পিঠা খেতেও কিন্তু দারুণ মজার হয়। আজকে একদম ভিন্ন স্বাদে একটা পিঠা তৈরি করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিলাম। প্রথমে আমি পিঠার ভিতরে পুরোটা রেডি করে নিচ্ছি। এখানে নারিকেল কুড়ানো দিয়ে দিলাম, আর হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে আপনি চাইলে এখানে চিনিও দিতে পারবেন। সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে একটু লবণ। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুড়টা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। খেজুরের গুড় থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর দেখা যায়। আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম, এখন এটা ভালো করে জাল করে নিচ্ছি। এতে করে দেখা যায় যে নারিকেলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন যে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর আটালো একটা ভাব চলে আসবে, ঠিক তখন এটাকে নামিয়ে রেখে দেবেন। পিঠা তৈরি করার ডোটা রেডি করে নিচ্ছি। সামান্য পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর পানিটা যখন এরকম বলক আসবে তখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়োটা কিন্তু ভিজা চালের গুঁড়ো, তো যারা একেবারেই নতুন তাদের জন্য বলে দিচ্ছি, ভিজা চালের গুঁড়োর জন্য যতটুকু চালের গুঁড়ো ততটুকুই পানি দিবেন, আর যদি শুকনো চালের গুঁড়ো হয় পানিটা ডবল দিবেন। লোয়াচে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। আর এদিকে নারিকেলটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলো, তো এখন আমি ভিতরের পোটা একটা সাইজ করে নিয়েছি, এতে করে ইজিলি পিঠাটা তৈরি করা যাবে। তো আমি কিভাবে শেপটা দিলাম তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু লম্বা করে, বিশেষ করে চুই পিঠার মতো আমি করলাম, তো সবকটা তৈরি করে নিয়ে আর এদিকে আমি ডোটাও রেডি করে নেব। এটাকে একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কড়াইটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেলে নিচ্ছি। ডোটা কিন্তু একদম সফট করে তৈরি করতে হবে, কোনো রকম গোটা গোটা থাকলে কিন্তু হবে না। তো আমি দুই অংশে এটাকে ভাগ করে নিলাম। এখন আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি, আর এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না। তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কতটুকু মোটা বা পাতলা। তো একটা নারিকেলের যে আমি শেপ করে রেখেছিলাম একটা ভিতরে দিয়ে আমি এভাবে শেপ করে নিচ্ছি, একদম পুলিপিঠার শেপটা করে নিচ্ছি। আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন যেন রুটিটা ভালো করে লেগে যায়। তারপর এরকম পিঠা কাটার সাজ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি আসলে খুব ভালো ডিজাইন পারি না, যতটুকু পারি ততটুকুই করে নিচ্ছি। আপনারা আশা করি আরও ভালো করে পারবেন, এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। তো একটা তৈরি করা হয়ে গেল, আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এই অংশটা এভাবে চেপে চেপে দিবেন, এতে করে পিঠাটাও খুলে যাবে না আর ডিজাইনটাও খুব সুন্দর দেখা যাবে। তো এই পদ্ধতিটা আমার কাছে বেশি সহজ মনে হয়, তো আমি এইভাবেই পিঠা সবকটা তৈরি করে নেব। তো আমার সবকটা পিঠা রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন চাইলে আপনারা এটাকে সেদ্ধ করে নিতে পারেন, আবার দেখা যায় দুধের মধ্যেও ভিজাতে পারেন, আবার দেখা যায় এমনিতে তাওয়ার মধ্যেও ভেজে নিতে পারেন। তবে আজকের পিঠাটা কিন্তু আমি তাওয়ার মধ্যে ভেজে রেডি করব। এক এক করে সবকটা পিঠা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা একটু কম করে রেখে উল্টে পাল্টে আমি এগুলাকে ভেজে নেব। আর ভাজা এই পুলি পিঠাটা কি যে পরিমাণ টেস্ট, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। আসলে এক এক রকম পিঠার কিন্তু এক এক রকম স্বাদ, গরম গরম এই পিঠাটা খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন। আর আপনাদের মানে কার এলাকায় এই পিঠাটাকে এইভাবে খায় অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। কত সহজে আমি পিঠাগুলোকে ভেজে নিলাম সুন্দর একটা কালার করে, আর উপরের অংশটা হালকা কিন্তু মোচমোচেও হয় আবার একটু সফট হয়, খেতে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আর রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন সবাই।
তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।